কিন্তু যুবকদের যে ভালোবাসা এইবার 31 ডিসেম্বর যদিও বা কেউ কেউ বোমা ফুটিয়েছে যদিও বা রাস্তায় ড্যাক্স নিয়ে কেউ কেউ নাচ গান করেছে কিন্তু আমি নেগেটিভ দেখি না আমি পজিটিভ দেখি যদি বলেন কেন কারণ 2021 এ যারা নেচেছিল গেয়েছিল এইবার যদি ওরা মাহফিলের আয়োজন করতে পারে ইনশাআল্লাহ আগামী বার এইবারের চেয়ে আরো বেশি মাহফিলের আয়োজন বেড়ে যাবে যুবকদের যে চেঞ্জ যুবকদের যে পরিবর্তন এটা সত্যি প্রশংসনীয় কেন আজকে থেকে 20 বছর আগেও যখন চন্দনাইশে মাহফিল হয়েছে পটিয়াতে মাহফিল হয়েছে কর্ণফুলীতে মাহফিল হয়েছে মুরব্বিরা আছে জিজ্ঞেস করেন তখন মাহফিল আসতো শুধু মুরব্বি দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা 40 50 60 জন মুরব্বি দিয়ে আমার বাবারা মাহফিল করেছেন যুবক মাহফিলে নয় যুবক নাটকে ছিল যুবক সিনেমায় ছিল যুবক রাস্তায় ছিল কিন্তু আজকে হিসাব করে দেখেন এখানে টস লাইট মারলেও দাড়ি পাকা পাওয়া যাবে না সবগুলো যুবক বসে আছে আলহামদুলিল্লাহ যেইটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখার দরকার আছে না নাই এখন আমি বিষয়ে ঢুকে যাব আমার বিষয় সূরা ফাতিহা তাফসীরের আলোকে শানে রিসালত ও বেলায়েতের প্রয়োজনীয়তা এটা বিষয়টা একটু কঠিন কেন কারণ সূরা ফাতিহার তাফসীর বললে আমি জাস্ট তাফসীরে কি আছে নাই এগুলো বলে দিতাম কিন্তু সূরা ফাতিহার তাফসীর প্রসঙ্গ শানে রিসালত এবং শানে বেলায়েত দুটো জিনিস একটা শানে রিসালত আর একটা শানে বেলায়েত একটার উপর যদি আমি 5 ঘন্টা আলোচনা করি এরপরেও শানে রিসালত কখনো শেষ হবে না সেখানে শানে বেলায়েতে ডুববেন কিভাবে তাই সব কিছু বিবেচনা করে অতিরিক্ত কথা না বলে সংক্ষিপ্ত অর্থাৎ কথা বলবো বেশি সময় নিব কম একটু গভীরভাবে খেয়াল করবেন কারণ ভূমিকা দিলে সময় চলে যাবে আর আমার সময় খুবই কম কারণ এখান থেকে আমাকে বাসকালী যেতে হবে প্রচুর লং টাইম সফর তাই আমি অতি দ্রুত বলবো আজকের মাহফিল এই নাম আমি দেই নাই তা আপনারা দিয়েছেন নাম তাফসীরুল কোরআন কথা ঠিক কিনা দেখ আমি দিয়েছি কে দিয়েছেন আপনারাই দিয়েছেন তাহলে গানও হয় নাচও হয় ড্যান্সও হয় খেলাধুলাও হয় আবার কোরআনের মাহফিলও হয় এই গানের আবিষ্কারক কোন মুসলিম নয় এই নাচের আবিষ্কারক কোন মুসলিম নয় এই ড্যান্সের আবিষ্কারক কোন মুসলিম নয় এই খেলাধুলার আবিষ্কারক কোন মুসলিম নয় এই সিনেমা নাটকের আবিষ্কারক কোন মুসলিম নয় এই জেনা বেবিচার মাদক এগুলো কোন মুসলমানের পক্ষে সম্ভব নয় কিন্তু আপনি যদি বলেন কোরআনের মাহফিল তাহলে কোরআনের মাহফিল কে করেছে $200 বিলিয়ন খরচ করলে ফুটবলের আয়োজন করা যায় আমি আল্লাহ সর্বপ্রথম তাফসীরুল কোরআন মাহফিল শুরু করে দিয়েছে তাহলে করেছেন কে আল্লাহ সেজন্য নাচে গেলে কোনো লাভ নাই গান শুনলে কোনো লাভ নাই খেলা দেখলে কোনো লাভ নাই সিনেমা দেখলে কোনো লাভ নাই কিন্তু আমার রসুল বলে উম্মত শোনো যদি আল কোরআনের একটা শব্দ কেউ তেলাওয়াত করে অথবা কেউ শুনে তেলাওয়াত করলে যেই সওয়াব শুনলেও সেই সওয়াব সেই জন্য তারাবির নামাজে যখন দাঁড়িয়ে গেছেন হাফেজে কোরআন পুরা কোরআন শরীফ পড়ছে আপনি তো পড়েন নাই আপনি শুনেছেন হাফেজে কোরআন পড়ার কারণে যে সওয়াব পাবে আপনি শোনার কারণে সেই সওয়াব পেয়ে যাবেন এতে এক বিন্দু কমতি করা হবে না তা আমার রসুল বলে কোরআনের শব্দ পড়বে একটা শুনবে একটা শুনতে দেরি পড়তে দেরি প্রতি শব্দের বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 10টি নেকি দিয়ে দিবে কয়টা নেকি এখন আমি বললাম আলিফ লাম মিম কতক্ষণ লাগছে 1 মিনিট লাগছে নি আরো 30 সেকেন্ডও লাগে নাই তা আমি বললাম আপনারা শুনলেন আলিফ লাম মিম আমি মনে করেছি একটা শব্দ
আপনি মনে করেছেন একটা ওয়ার্ড, আমার নবী বলেন না, আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। এই তিনটা শব্দ পড়ার কারণে এবং শোনার কারণে আমাদের প্রত্যেকের আমল নামায় রব্বে করিম 30টা নেকি লিখে দিয়েছেন। কয়টা নেকি? 30টা। এখন আলিফ লাম মিমের অর্থ কি আপনারা কি বুঝেছেন? বুঝি নাই। আমি কি জানি? জানি না। তাহলে পড়লাম না বুঝে, শুনলেন না বুঝে, না বুঝে পড়লে শুনলে প্রতি শব্দে যদি 10টা নেকি হয়, যদি বুঝে পড়েন কয়টা নেকি হবে? এর কোনো হিসাব আছেনি? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন দামি না অদামি? বেশি না কম? শানে রেসালত একটু বুঝেন, কারণ আমি সূরা ফাতিহাতে ঢুকলে এটা মিলাই দিতে হবে। শানে রেসালত একটু বুঝেন, আমাদের একটা বাড়ি আছে না? নাই, আছে। যদি জিজ্ঞেস করেন আপনার বাড়ি কই, তখন আমি বলবো শহরের অমুক জায়গায়। যদি জিজ্ঞেস করি জাবেদ তোমার বাড়ি কই, জাবেদ বলবে আমার বাড়ি এই জায়গায়। রাকিবকে যদি বলি তোমার বাড়ি কই, সে বলবে আমার বাড়ি এই জায়গায়। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট ঠিকানা আছে না? নেই, আছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন আল কোরআন তোমার বাড়িটা কোথায়, কোরআন বলবে চট্টগ্রামে না। কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবে বাংলাদেশে না। কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবে আমেরিকায় না। কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবে আরবে আসমে না। কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলবে আমার বাড়ি এই দুনিয়াতে নয়, আমার বাড়ি তো লৌহে মাহফুজে। তাহলে কোরআনের নিজস্ব বাড়ি আছে না? নাই, আছে। তাহলে বোঝা গেল যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, তখনও আল কোরআন ছিল কি ছিল না? ছিল। এখন আসমান হয়ে গেল, জমিন বিছিয়ে দেওয়া হলো, সূর্য উঁকি দিতে লাগলো, চাঁদ মিটিমিটি হাসতে লাগলো, তারকারাজি জিকিমিকি করতে লাগলো, পশু পাখি জমিনে এসে গেল, কিন্তু মানুষ নামের কোনো মানুষ ছিল না। আমার কোরআন বলতে লাগলো, ওয়া ইজ ক্বালা রব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। হযরতে বাবা আদম আলমে আরওয়া থেকে জান্নাত, জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু বাবা আদম দুনিয়াতে আসার পর আমি আসতে পারি নাই। হযরতে শীস আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে নূহ আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে মূসা আলাইহিস সালাম চলে আসলো, আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল চলে আসলো, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। কিন্তু যখন আমরা খুলে দেখলাম তারিখ, খুলে দেখলাম হিস্ট্রি, খুলে দেখলাম ইতিহাস, তাওরাত চলে এসেছে, ইনজিল চলে এসেছে, জবুর চলে এসেছে, 100টা সহীফা দুনিয়াতে চলে এসেছে, এখন কোরআনের কাছে প্রশ্ন, কোরআন আসতে পারো নাই কেন? কোরআন উত্তর দেয়, তাওরাতকে নেওয়ার মতো একটা পাহাড় তোরে সাইনা তো ছিল, জবুরকে নেওয়ার মতো সমুদ্রের কিনারা তো ছিল, ইঞ্জিলকে নেওয়ার মতো কোন পাথর তো ছিল, 100টা সহীফা নেওয়ার মতো কোন জমিন তো ছিল। আমার আল্লাহ বলে কোরআন কেন আসে নাই জানতে চাস? আমরা বললাম মাওলা হা জানতে চাই, আল কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় তুলু তুলু হয়ে যেত, আল কোরআনকে যদি পাথরের উপর নাজিল করতাম পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত, আল কোরআনকে যদি সমুদ্রের কিনারে নাজিল করতাম সমুদ্র বিলীন হয়ে যেত, আল কোরআনকে যদি গাছের নিকট নাজিল করতাম গাছ অস্তিত্বহীন হয়ে যেত। আমার মাওলা বলে কোরআন দুনিয়াতে এই কারণে আসে নাই, কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই দুনিয়াতে, নেওয়ার মতো কোনো পর্বত নাই, কোরআনকে নেওয়ার মতো কোনো গাছ নাই, কোরআনকে নেওয়ার মতো কোনো সমুদ্র নাই। তা আল কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়াতে নবীও আসলো, রসুলও আসলো, অন্যান্য কিতাবও আসলো, কিন্তু আমাকে নেওয়ার মতো কোনো পাহাড় ছিল না বলে আমি আসতে পারি নাই, আমাকে নেওয়ার মতো কোনো সমুদ্র ছিল না বলে আমি আসতে পারি নাই, আমাকে নেওয়ার মতো কোনো পাথর গাছ ছিল না বলে আমি আসতে পারি নাই। কোরআন আসলো কেমনে? কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে
তোমাদের নবী চলে এসেছে আমি কোরআন পাহাড় নয় পাথর নয় গাছ নয় সমুদ্র নয় ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে আলা কলবিকা আপনি নবীর বক্ষ মোবারকে চলে এসেছে আল্লাহু তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া রাসূলুল্লাহ তাহলে বন্ধু আমার রাসূল শানে রিসালাত চিনেন নবী দুনিয়াতে আসে নাই কুরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে কিন্তু দুনিয়াতে আসি নাই নবীজি দুনিয়াতে আসলো কুরআন বলে আমি লৌহে মাহফুজে থাকতে পারি নাই আমি দয়াল নবীর বক্ষ মোবারকে চলে এসেছি সুবহানাল্লাহ শানে রিসালাত এটাই বুঝেন রাসূল নাই তো কুরআন আসে নাই রাসূল এসেছে তো কুরআন থাকতে পারে নাই নবীর বক্ষে চলে এসেছে আজকে মুসলমান আল কুরআন পেয়েছি অন্য কোন কারণে নয় একমাত্র আমার দয়াল নবীর কারণে এটার নাম শানে রিসালাত এটার নাম কি মানে রাসূল এসেছে তো কুরআন পেয়েছি রাসূল আসে নাই তো কুরআন পাই নাই সেই জন্য কুরআন পেয়ে মুসলমান যেভাবে খুশি হওয়া দরকার কুরআন যেহেতু রাসূল না আসলে কুরআন আসে নাই রাসূল আসছে তো কুরআন এসেছে ঠিক নবী পেয়েও আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই আমি আরো বুঝাইলে আপনি বুঝবেন আমাদের বিল্ডিং যেগুলো বাড়ি গাড়ি ঘর এগুলো আমার পছন্দ আপনার পছন্দ অনুযায়ী হয় আমার বিল্ডিং আমার কাছে যেভাবে সুন্দর লাগে সেইভাবেই করব আপনার দালান আপনার মতো করে করতে হবে কিন্তু পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেটা সবার কাছেই সুন্দর লাগে কথা ঠিক না যেমন আমাদের বাড়ির রাস্তা আমার কাছে ভালো লাগতে পারে আপনার কাছে বাড়ির রাস্তাটা সংকীর্ণ মনে হতে পারে তাহলে মানুষের পছন্দের ডিভাই পার্থক্য আসে না নেই আমার কাছে সাদা কাপড় পছন্দ হতে পারে আপনার কাছে কাপড় কালোটা পছন্দ হতেই পারে আমার চুলের স্টাইল অন্যরকম হতে পারে আপনার সেটা পছন্দ না অন্য স্টাইলে রাখতে পারেন অসুবিধা নেই কারো পাঞ্জাবি ভালো লাগে কারো বা গেঞ্জি ভালো লাগে কারো বা শার্ট ভালো লাগে সেজন্য ইসলাম এত উদার ইসলাম আপনাকে কোন ড্রেস পরবেন তা নির্দিষ্ট করে দেয় নাই ইসলাম আপনাকে বলেছে শালীনতার পোশাক পরার জন্য কিসের পোশাক শালীনতা যেটা দ্বারা আমার লজ্জা আমার হায়া আমার শালীনতা সেফ হবে ইসলাম বলে তুমি ওই কাপড়টা পরিও যদি ইসলাম বলতো পাঞ্জাবি পরিও তাহলে শুধু পাঞ্জাবি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আরবের মানুষ কি পরত যদি বলতো জুব্বা পরিও তাহলে আমেরিকার মানুষ কি পরত ইসলাম বলছে সমগ্র কান্ট্রিতে তার কালচার সংস্কৃতি অনুযায়ী যেই পোশাক পরলে তার ভালো লাগে সেই পোশাক পরবে তবে শালীনতা বজায় রাখতে হবে কি করতে হবে আমি যদি বাংলাদেশে শার্ট পরা গেঞ্জি পরা হারাম বলি আমার থেকে 80% মানুষ দূরে চলে যাবে কথা ঠিক কারণ পাঞ্জাবি জুব্বা পরে কয় পার্সেন্ট 10% আর 90% মানুষ গেঞ্জি শার্ট এগুলোই পরে তা আমি যদি বলি শার্ট পরা যাবে না গেঞ্জি পরা যাবে না আমি 90% মানুষ কি কাছে পাবো পাবো না সেজন্য ইসলাম কত উদার ইসলাম বলছে তোমার সংস্কৃতিতে যেই পোশাক আছে সেটা যদি লজ্জা হায়া শালীনতা মেনটেন করে তুমি সেই পোশাকটা পরতে পারবে সেই জন্য আমার ইসলাম বড় স্মার্ট সেই জামানায় সবচেয়ে স্মার্ট কাপড় ছিল জুব্বা সেই জন্য আমার নবী জুব্বা পরেছেন সেই সময়ে সবচেয়ে স্মার্ট কাপড় ছিলেন কি আপনি কি আপনার নবীকে সেকালের মনে করেন আপনি কি মনে করেছেন বাপরি কাটা চুল যে সে রাখতে পারে কতটুকু স্মার্ট হলে তিনি বাপরি কাটা চুল রেখেছেন কথা ঠিক না আপনার নবীর চেয়ে স্মার্ট এই জমিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না এত বেশি রোমান্টিক অন্য কাউকে খোঁজা পাওয়া যাবে না আমরা যে রোমান্তিকতা করি এটার নাম বেহায়াপনা আমার নবী যে রোমান্তিকতা করেছেন এটার নাম লজ্জাশীলতা সেই জন্য আপনি এমন কিছু করতে পারবেন না যেটার কারণে আমার সমাজের ক্ষতি হয় কথা ঠিক কিনা কিছু জিনিস আছে যেটা সবার জন্য সুন্দর যেমন কক্সবাজার সবার জন্য সুন্দর সেন্ট মার্টিন সবার জন্য
সুন্দর, বান্দরবন রাঙ্গামাটির পাহাড় সবার জন্য সুন্দর, সিলেটের চা বাগান সবার জন্য সুন্দর, তার কিছু জিনিস আছে আমার জন্য সুন্দর, সবার জন্য নয়।